হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি কোনো একটা অ্যারডোপ থেকে অনেক পরিমাণ প্রফিট করবেন যেমন ম্যাক্সিমাম মানুষই এই ডক্স কয়েনের মধ্যে পাঁচ হাজার থেকে দশ হাজার কয়েন এখানে পেয়েছে আমি যদি দশ হাজার কয়েনের প্রাইস এখানে দেখি দশ হাজার কয়েনের প্রাইস অ্যারাউন্ড দশ বারো ডলার বা আপনি যদি একটু উপরে সেল দিয়ে থাকেন তাহলে পনেরো ডলারের মতন আপনি এখানে পাবেন কিন্তু মার্কেটের মধ্যে এরকম প্রচুর মানুষ আছে যারা এখানে এক লাখ দুই লাখ পাঁচ লাখ বা এক মিলিয়ন টোকেন পর্যন্ত এখানে ক্লেম করেছে বা এক মিলিয়ন টোকন পর্যন্ত এখানে পেয়েছে আমি এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আপনাদেরকে কিছু পেমেন্ট প্রুফ এখানে দেখাতে চাই যে মানুষ কত পরিমাণ এখানে করেছে ধরেন আমি এই উনি এখানে এখানে ডক্স কয়েন পেয়েছে হাজার তারপরে হলো আমি যদি আরেকটু নিচে আসি সাতান্ন হাজার একজন পেয়েছে তারপরে আরেকটু নিচে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম মানুষই যারা তেমন একটা কাজ করে নাই বা এটার মধ্যে ফোকাস করে নাই তারা পাঁচ হাজার দুই হাজার এরকম টোকেন পেয়েছে আবার কিছু কিছু মানুষ এখানে চল্লিশ হাজার হাজার পেয়েছে তো আমি যদি আরেকটু নিচে আসি তাহলে এখানে দেখতে পারবেন আরো এরকম অনেক পেমেন্ট প্রুফ আছে যেখানে মানুষ পঞ্চাশ হাজার হাজার টোকেন এরকম পেয়েছে দেখতে পাচ্ছেন সাত হাজার একজন পেয়েছে এটা মূলত একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু যারা এখানে পঞ্চাশ হাজার হাজার বা এক লাখ এরকম টোকেন পেয়েছে তারা হয় রেফারেল করেছে নয়তো মাল্টিপল অ্যাকাউন্ট করেছে নাও ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই রেফারেল করার অপশন থাকে না তো আজকে আমি আপনাদেরকে এরকম কিছু উপায় শেয়ার করব যেটার মাধ্যমে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবেন বা মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে ফার্মিং করতে পারবেন কোনো একটা প্রজেক্টের মধ্যে এবং যখন আপনি পেমেন্ট পাবেন তখন এখানে হিউজ পরিমাণ পেমেন্ট এখানে পাবেন বা তখন এখানে রিওয়ার্ডটা অনেক বেশি পাবেন তবে অবশ্যই আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনি যদি কোনো একটা প্রজেক্টের মধ্যে এরকম ফোকাস দেন তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণ প্রজেক্টের মধ্যে কাজ করতে পারবেন না সো আপনাকে শুধুমাত্র ব্লু চিপ প্রজেক্ট বা বড় বড় প্রজেক্টের মধ্যে কাজ করতে হবে আপনি যদি পঞ্চাশটা আলাদা আলাদা টেলিগ্রাম এর মধ্যে ফার্মিং করেন তাহলে এখানে কোনো লাভ হবে না আপনাকে সিলেক্ট করতে হবে দুইটা বা পাঁচটা এরকম ভালো প্রজেক্ট যেগুলো থেকে থেকে ম্যাক্সিমাম প্রফিট আপনি এখানে পাবেন তো এই ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব কিভাবে আপনি এক থেকে কয়েক হাজার ডলার প্রফিট করতে পারবেন এরকম স্ট্র্যাটেজি খাটায়া না ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো অ্যারড্রপ এবং বিভিন্ন আর্নিং রিলেটেড অপরচুনিটি এখানে পাওয়ার জন্য আমরা কিন্তু এখানে প্রায় সব ধরনের আপডেট শেয়ার করে থাকি তো আপনি যদি এখানে জয়েন থাকেন এই আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন নাও এখানে কথা বলা যাক যে কিভাবে আপনি মাল্টিপাল অ্যাকাউন্ট দিয়ে বা অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে এখানে ফার্মিং করবেন সো আমাদের এখানে প্রথম কোয়েশ্চেন হল এখানে মাল্টিপাল অ্যাকাউন্ট দিয়ে কেন ফার্মিং করতে হয় বা একটা অ্যাকাউন্ট দিয়ে ফার্মিং করলে কেন এনাফ না আমি যে এক্সাম্পলটা আপনাদেরকে দিলাম যে একটা অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি এখানে ফার্মিং করেন ম্যাক্সিমাম দশ হাজার এখানে পাবেন প্লাস আপনার যদি কোনো রেফারেল থাকে তাহলে সেক্ষেত্রে এটা আরও একটু বেশি হতে পারে যায় তো দশ কয়েনের দাম যদি আমি দেখি বারো থেকে পনেরো ডলার হয় নাও অনেকের ক্ষেত্রে এটা ওকে হলেও এখানে কিন্তু মানুষ অনেক পরিমাণ প্রফিট করে কারণ আপনি যদি এখানে দেখেন সিক্স মিলিয়ন ডলার তারা এখানে ডিস্ট্রিবিউশন করেছে তাদের কাছে এখনো কিছু টোকেন আছে যেগুলো টিমের জন্য বা নাইনটি কিন্তু তারা এখানে কমিউনিটিকে ডিস্ট্রিবিউট করেছে এখন নাইনটি যদি আপনি এই অ্যামাউন্টটা দেখেন ছয়শো মিলিয়ন ডলার বা তিপ্পান্ন মিলিয়ন ডলার এটা বাংলাদেশি টাকায় কত হয় দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে আট কোটি টাকা তারা এখানে ডিস্ট্রিবিউট করেছে আর আমরা এখানে পাচ্ছি কত দশ ডলার বারো ডলার বা পনেরো ডলার মানে এক হাজার বা দুই টাকা তো চিন্তা করেন এই আট হাজার কোটি টাকা থেকে এক কোটি টাকা হয়তো আপনি প্রফিট করতে পারতেন বা এক লাখ টাকাও যদি প্রফিট করতে পারেন এটাও আমরা একটা ওকে ধরে নিতে পারি কিন্তু কি এখানে আট কোটি টাকা অ্যারডপ করা হয়েছে বা আট হাজার কোটি টাকা এখানে ডিস্ট্রিবিউট করা হয়েছে আর আমরা পাচ্ছি হলো 10 ডলার আর বারো ডলার নাও এখানে প্রবলেমটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন ষোলো মিলিয়ন তাদের এখানে টেলিগ্রামের মধ্যে মানুষ সাবস্ক্রাইব করেছে এবং তাদের এখানে যে বটটা আছে ডক্স কয়েনের বটটার মধ্যে অ্যারাউন্ড পঞ্চাশ মিলিয়নের মতন মানুষ জয়েন করেছে এখন পঞ্চাশ মিলিয়ন মানে পাঁচ কোটি মানুষ এখানে জয়েন করেছে পাঁচ কোটি মানুষের মধ্যে রিয়াল মানুষ কয়টা বা রিয়াল অ্যাকাউন্ট কয়টা রিয়াল অ্যাকাউন্ট মানে একটা মানুষের জন্য একটা অ্যাকাউন্ট আমি যদি এখানে আমার আইডিয়াটা বলি যে এখানে রিয়াল মানুষ কথা হবে রিয়াল আপনি ধরতে পারেন পঞ্চাশ লাখ থেকে ম্যাক্সিমাম এক কোটি মানুষ এটাতে ফলো করতেছে পঞ্চাশ লাখ ধরতে পারেন সত্তর লাখ ধরতে পারেন বা এক কোটি ম্যাক্সিমাম বাকি বাকি যে চার কোটি আছে ওই চার কোটি হলো এরকম মাল্টিপল অ্যাকাউন্ট করেছে একজনে পঞ্চাশটা একশোটা অ্যাকাউন্ট করেছে বা একজনে এতগুলো অ্যাকাউন্ট দিয়ে ফার্মিং করে এই আমরা এইসব প্রজেক্টের মধ্যে এরকম হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার দেখি বা মাইনার দেখি না এখানে আরেকটা বিষয় হলো গতকালকে মাত্র পাঁচ ঘন্টা আগে তারা এখানে একটা পোস্ট করেছে যখন অলরেডি সবাই ডিপোজিট করে ফেলেছে কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে বা কোনো একটা ওয়ালেট মধ্যে তখন এখানে তারা বলতেছে তারা এখানে আইডেন্টিফাই করবে যেসব মানুষ কোনো একটা অ্যাকাউন্টের মধ্যে মাল্টি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করেছে বা মাল্টিপল বর্ড থেকে ডিপোজিট করেছে তাদের এখানে অ্যারডপটা ফ্রিজ করে ফেলা হবে বা তাদের এখানে টোকেনটা ফ্রিজ করে ফেলা হবে এটা মূলত বট ফার্মারদের জন্য বট ফার্মার আটকানোর জন্য তো এখানে যে সব ধরনের সুবিধা আছে বা সবাই যে চাইলে এটা করতে পারবে ইজিলি তা কিন্তু না আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে কিরকম দেখাবে এইটা দেখতে পাচ্ছেন হতে পারে সে দুইটা অ্যাকাউন্ট দিয়ে এখানে ডিপোজিট করেছে এবং দুইটাই এখানে আনঅ্যাভেলেবল হয়ে আছে কারণ সে বট ফার্মিং করেছে বা দুই অ্যাকাউন্টে এখানে ডিপোজিট করেছে তো এরকম আরো অনেকেরই এরকম হয়েছে যেহেতু মানুষ এটা আগে থেকে জানতো না বা বুঝতো না এই জন্য মাল্টিপাল অ্যাকাউন্টের টোকেন এখানে একটা অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করেছে নাও এই ধরনের ফার্মিং যদি আপনি এখানে করতে চান তাহলে এখানে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আর এখানে আরেকটা বিষয় আসতে পারে সেটা হলো এটা কি এথিক্যাল কিনা বা এটা কি করা ঠিক হবে কিনা বিষয়টা হলো আপনি কিছুটা এরকম ধরতে পারেন যে কাটানা আর একটা সর্ডের মধ্যে তেমন বেশি একটা পার্থক্য নাই বাট কাটানা অনেকটাই ফেমাস একটা নর্মাল সর্ট থেকে বা অনেকটাই বেশি শার্প ক্লাস হলো তেমন নষ্ট হয় না খুব সহজে কাটানার বেশ কিছু স্পেশালিটি আছে তো কাটানা আর সোর্ড দিয়ে যদি আপনি ফাইট করেন একজন ভালো ফাইটার স্টিল এখানে উইন হতেও পারবে তাকে যে কোন ধরনের সর্ডি দেওয়া হোক না কেন সে এখানে উইন হতে পারবে কিন্তু আপনি যদি বিষয়টাকে এভাবে দেখেন একটা সোর্ড বা কাটানা ভার্সেস এখানে গান বা রাইফেল তখন কিন্তু উইনারটা খুব সহজে পিক করা যায় যে এখানে কে উইন হবে যার কাছে গান আছে বা যার কাছে রাইফেল আছে সে এখানে উইন হবে 100% কারণ তলোয়ারের সাথে রাইফেলের কোন কম্পারিজন হয় না সো বিষয়টা কিছুটা এরকমই আপনি এখানে তলোয়ার ইউজ করতেছেন বা আপনি এখানে একটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন কিন্তু অপোজিট সাইডে এই যে আট হাজার কোটি টাকার এয়ারডপ হলো এখান থেকে ম্যাক্সিমামই যারা এখানে পেয়েছে না কেন তারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করেছে তো তারা এখানে গান ইউজ করতেছে বা তারা এখানে রাইফেল ইউজ করতেছে সো এখন বিষয়টা হলো আপনার উপর আপনার কম্পিটিটর যখন এখানে গান ইউজ করতেছে আপনাকেও গান ইউজ করতে হবে আদারওয়াইজ আপনি তার সাথে কম্পিট করতে পারবেন না তো এই জন্যই আমার এই ভিডিওটা বানানো অনেক মানুষ বলে যে এটা করা ঠিক না কিন্তু মার্কেটের মধ্যে 80% পার্সেন্ট মধ্যে মানুষ হিউজ অ্যাকাউন্ট দিয়ে ফার্মিং করে বা অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে ফার্মিং করে কারণ এয়ারড্রপের পেমেন্ট তেমন একটা বড় হয় না বড় তাদের জন্যই হয় যারা দশটা বিশটা পঞ্চাশটা একশো দুইশো পাঁচশো এরকম অ্যাকাউন্ট দিয়ে ফার্মিং করে তবে এরকম অ্যাকাউন্ট দিয়ে ফার্মিং করার বেশ কিছু প্রবলেমও আছে প্রথম প্রবলেমটা তো অলরেডি আমি আপনাদের সাথে শেয়ারই করলাম তারপরে আরো কিছু প্রবলেম আছে যদি আমি এই প্রবলেমের লিস্টটা আপনাদের সাথে শেয়ার করি এখানে এই লিস্টের মধ্যে যদি দেখেন প্রথম প্রবলেমটা আপনি যদি মাল্টিপাল অ্যাকাউন্ট করেন বা অনেকগুলো অ্যাকাউন্ট করেন তাহলে আপনার কাছে এখানে তারা কেওয়াইসি চাইতে পারে তো কেওয়াইসি যদি চায় তাহলে এটা একটা বিগ প্রবলেম হয়ে যায় তো কেওয়াইসি যদি চায় তাহলে এটা একটা বিগ প্রবলেম হয়ে যায় কিন্তু আপনি তারপরেও ম্যানেজ করতে পারবেন কেওয়াইসি আমি একটা আইডিয়া দেখলাম আপনি যদি পঞ্চাশটা অ্যাকাউন্ট করেনও তারপরও আপনি ধরেন প্রতি অ্যাকাউন্ট থেকে এখানে দশ ডলার বারো ডলার বা পনেরো ডলার পাচ্ছেন মানে পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনি প্রতি অ্যাকাউন্টের মধ্যে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি যদি পঞ্চাশ টাকা দিয়ে একটা স্প্রিট ক্যান খাওয়ান তাহলে অনেকে এখানে কেওয়াইসি করে দিতে পারে বা স্পেশালি গ্রাম এলাকার দিকে এই কেওয়াইসি টা করা অনেক পরিমাণে ইজি বা আমি এরকম অনেক দেখেছি একজাম্পল যাই হোক আমি জাস্ট এখানে অ্যালার্ট করতেছি কি ধরনের প্রবলেম এখানে হতে পারে বা কি ধরনের প্রবলেম এখানে আসতে পারে এবং কিভাবে আপনি এটা অ্যাভয়েড করতে পারেন তারপর হলো অনেক সময় এরকম হয় একটা অ্যাড্রেসের ক্ষেত্রে শুধুমাত্র একটা এক্সচেঞ্জের মধ্যে বা একটা জায়গায় আপনি ডিপোজিট করতে পারবেন যেমনটা করেছিল এখানে ডক্স কয়েনের মধ্যে যদি আপনার কাছে ধরেন দশটা আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে এবং দশটা আলাদা আলতা অ্যাকাউন্ট থেকে আপনি 10টা আলাদা আলাদা এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করেছেন বা 10টা আলাদা আলাদা ওয়ালেটে মধ্যে ডিপোজিট করেছেন তখন এটা কোনো প্রবলেম হবে না কারণ তারা তখন এটা আইডেন্টিফাই করতে পারবে না কিন্তু যদি রিকোয়ারমেন্টে এরকম হয় যে একটা অ্যাড্রেসের ক্ষেত্রে একটা এক্সচেঞ্জের মধ্যে ডি ডিপোজিট করতে পারবেন বা সামহাউ তারা যদি এটা আইডেন্টিফাই করতে পারে যে আপনি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেছেন বা আপনি এখানে স্ক্যাম করার চেষ্টা করতেছেন তখন তারা এখানে ব্লক করে দিবে তারপর হলো আইপি ট্র্যাকিং এই ডগস কয়েনের মধ্যে তারা এটা করতে পারে নাই কারণ হলো টেলিগ্রাম কিন্তু আপনার টাটা কারোর সাথে শেয়ার করে না সো এখানে টেলিগ্রামের যে প্রজেক্ট গুলো আছে এগুলোর মধ্যে সুবিধাটা হলো তারা আপনার আইপি ট্র্যাকিং করতে পারে না আপনি যদি দশটা বিশটা অ্যাকাউন্ট খুলে নাও এই প্রজেক্টটা জানতে পারবে না যে কোনটা কার অ্যাকাউন্ট বা কার আইপি অ্যাড্রেস কি বা আপনাকে কোনোভাবেই তারা ট্র্যাক করতে পারবে না সো এই জন্যই কিন্তু টেলিগ্রামের সিও বর্তমান জেলের মধ্যে আছে তারপর এখানে বিভিন্ন প্রজেক্টের মধ্যে এখানে লোকেশন ব্যান দেওয়া হয় যেমন বাংলাদেশ ইন্ডিয়া নাইজেরিয়া পাকিস্তান এসব কান্ট্রিকে ব্যান করা হয় যেহেতু আমরা প্রচুর মাল্টিপল অ্যাকাউন্ট খুলি তো এরকম লোকেশন ব্যান দেওয়া হতে পারে কিন্তু এটাও টেলিগ্রামের যে প্রজেক্ট গুলো আছে যেমন আমি যদি এখানে ব্লামের এক্সাম্পল দিই যে আপনারা যদি ব্লামের মধ্যে জয়েন করেন তাহলে তারা এখানে লোকেশন ব্যান করতে পারবে না কারণ তাদের কাছে আপনার লোকেশন নিয়ে কোনো ডাটা নাই তারপর হলো ফিল্টারিং ফিল্টারিংটা সামনে আমরা আরো বেশি দেখতে পারবো কারণ টেলিগ্রামের মধ্যে দেখা যায় কোনো একটা প্রজেক্ট যদি লঞ্চ হয় কারণ টেলিগ্রামের মধ্যে দেখা যায় কোনো একটা প্রজেক্ট যদি লঞ্চ হয় তাহলে দশ মিলিয়ন থেকে পঞ্চাশ মিলিয়ন বর্তমানে এমনও প্রজেক্ট আছে যেটা দুইশো মিলিয়ন প্লাস এখানে ফলোয়ার হয়েছে বা বট ইউজার হয়েছে তো এত পরিমাণ মানুষকে কিন্তু ডলার দেওয়া বা এত পরিমাণ মানুষকে এই জন্য তারা ফিল্টারিং ব্যবহার করে মানে যারা প্রজেক্টের মধ্যে অনেকটা তাদেরকে এখানে তারা বাদ দিয়ে দেয় এই ফিল্টারিং টা এটা নানাভাবে করতে পারে এটা ছাড়াও আরেকটা প্রজেক্টের মধ্যে দেখবেন তারা ছোট্ট একটা পেমেন্ট চায় বা কোনো একটা ট্রানজেকশন করতে বলে যাতে করে আপনি যে রিয়েল অ্যাকাউন্ট সেটা ভেরিফাই করতে পারেন বা সেটা ভেরিফাই করার জন্য এখানে এই কে টা সামনে টেলিগ্রামের মধ্যে আমরা আরো বেশি দেখতে পারবো এবং এই স্ট্র্যাটাজিটাও এখানে ভালো পরিমাণ কাজ করতে পারে তারপর হলো বিভিন্নভাবে ফিল্টারিং করতে পারে তো আমি জাস্ট আপনাদেরকে নর্মালি কমন যে প্রবলেমগুলো আছে মাল্টিপল অ্যাকাউন্ট খোলার এই প্রবলেমগুলো এখানে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন এখানে একজন শেয়ার করেছে তার কাছে কতগুলা টন কিপার আছে অ্যান্ড কতগুলো টেলিগ্রাম এখানে আছে তো একটা টেলিগ্রামের মধ্যে কিন্তু তিনটা অ্যাকাউন্ট নেয় প্লাস আপনি চাইলে টেলিগ্রাম অ্যাক্স ডাউনলোড করতে পারেন যেখানে দশটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন তো বলতে গেলে আপনি পঞ্চাশটা একশোটা অ্যাকাউন্ট খুব ইজিলি করে ফেলতে পারেন কিন্তু প্রবলেম হলো যদি তার তারা ধরনের করে কেওয়াইসি করার জন্য বা যদি তারা এই ধরনের কোনো ফিল্টারিং করে তখন এটা একটু প্রবলেমেটিক ব্যাপার এখানে যে প্রবলেমটা আছে সেটা হলো আপনি যদি না করেন প্রচুর পরিমাণ মানুষ এইভাবে মাল্টিপল অ্যাকাউন্ট খোলে বাট এগেইন আপনি যদি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে না করেন তাহলে প্রচুর পরিমাণ এরকম মানুষ আছে যারা মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে করবে এবং তারা আপনার থেকে আগায় যাবে সো এরকম রিক্স কিন্তু থাকে বা এরকম রিক্স থাকবে এখন কথা হলো যে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করবেন কিভাবে আমি এখানে এই ভিডিওতে মাল্টিপল অ্যাকাউন্ট করার গাইড দিব না বাট আপনি চাইলে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন আমি পার্সোনালি ইউজ করিমনি এখানে বড় আর্নিং করতে চান বা এখান থেকে এক হাজার ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে চান তাহলে আপনাকে মাল্টিপল অ্যাকাউন্ট করতে হবে বা আপনাকে আপনার জায়গা থেকে লেভারেজ করতে হবে যেমন আমার জায়গা থেকে এখানে লেভারেজ কি আছে আমার কাছে এখানে এনাফ পরিমাণ টাইম নাই কিন্তু আমার কাছে এখানে আছে হলো রেফারেল আমি যদি একটা ভিডিও বানাই আপনারা এখানে অনেকে জয়েন করবেন ডিসক্রিপশন থেকে কিন্তু আপনার কাছে কিন্তু এই লেভারেজটা নাই আপনার কাছে হয়তো সময় আছে তো আপনি চাইলে এই সময়টাকে কাজে লাগিয়ে অন্যভাবে লেভারেজ করতে পারেন বা আপনার যদি টেকনিক্যাল নলেজ থাকে তাহলে আপনি এরকম করতে পারেন গ্রামের যেসব বেকার ছেলে আছে তাদের মধ্যে থেকে দু একজনকে হায়ার করে নিতে পারেন এবং তাদেরকে অল্প কিছু টাকা দিলেন বিনিময়ে তারা আপনাকে পঞ্চাশটা একশোটা অ্যাকাউন্ট মাইনিং করে দিবে বা পঞ্চাশটা একশোটা অ্যাকাউন্ট তারা এখানে ম্যানেজ করবে সো এখানে এক এক জনের কাছে এক এক ধরনের স্কিল আছে বা এক এক জন চাইলেই এক একভাবে লেভারেজ করতে পারে তার পজিশনটাকে কিন্তু আপনি যদি জাস্ট নরমালি একটা অ্যাকাউন্ট খুইয়ে দেন এখানে ফার্মিং করেন তাহলে খুব বেশি একটা লাভ হবে না বা খুব বেশি এখানে প্রফিট করতে পারবেন না আপনাকে টাইম দিতে হবে এবং যে কোন দুইটা থেকে পাঁচটা প্রজেক্টের মধ্যে ফোকাস করবেন যেমন এখানে ডক্স ছিল একটা বা এর আগে ছিল নট কয়েন যেটা থেকে আমরা ভালো পরিমাণ प्रॉफिट পেয়েছি সো আই होप ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে স্টিল আমি জানি অনেকের অনেক কোশ্চেন থাকবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হতে পারেন আমি যদি এখানে আসি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে আমাদের দেখতে পারবেন আমাদের কমিউনিটি লিঙ্কটা দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করলেই আপনি এই গ্রুপের মধ্যে চলে আসবেন যে কোনো কোয়েশন এখানে আস করতে পারেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও যেন আপনি মিস না করেন